হ্যাঁ স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য, চলে এসেছি আরেকটা নতুন ক্লাস নিয়ে। তোমরা অনেকেই বলছিলে ক্লাস টেনের যে চ্যাপ্টার ফাইভ, যে চ্যাপ্টারটা রয়েছে সেটা আলোচনা করা হয়নি, তো সেই জন্য এটা আমরা আলোচনা শুরু করছি এবং পার্ট পার্ট করে কয়েকটা ভিডিও আসবে পরপর, সেটা আমরা শেষ করে দেবো। তারপরে কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করে দেবো। যারা 1 থেকে 4 অবধি ভিডিওগুলো দেখোনি, ক্লাসের ভিডিওগুলো, তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নাও, ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো। তো আজকে প্রথমে যে চ্যাপ্টার ফাইভটা রয়েছে সেটা বোঝার জন্য ইকোসিস্টেমটা আমাদের প্রথমে বুঝতে হবে। তো ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র কি, চলো ছবি দিয়ে দিয়ে বোঝার চেষ্টা করি। প্রথমত হচ্ছে আমরা যে সূর্যের রশ্মি বলো বা সূর্যের রশ্মি থেকে যে অ্যাবজর্ব করছি আমরা, সেটা কিন্তু আমরা নিজেরা নিজেদের খাদ্য তৈরি করতে পারি না, সেটা পুরোটাই কিন্তু আমরা গাছেদের ওপর নির্ভর করি। তো একটা গাছ, সেই গাছটাকে তো ডাইরেক্ট আমরা খাই না, তো সেই গাছটাকে ধরো খাচ্ছে গ্যাসোফার, গ্যাসোফারকে খাচ্ছে হচ্ছে কোনো পাখি খাচ্ছে, সেই পাখিটাকে ধরো কোনো স্নেক খাচ্ছে, আবার সেই স্নেকটাকে ধরো ঈগল খাচ্ছে। এইভাবে একটা খাদ্য শৃঙ্খল চলতে থাকে, মানে এইভাবে আমরা জানি যে যে গাছেরা রয়েছে তারা গ্লুকোজ জাতীয় খাদ্য উৎপাদন করে, এবং সেইভাবে আমরা কিন্তু আমাদের অবধিও কিন্তু ধরো মুরগি বা ছাগল এই ঘাস পাতা খাচ্ছে, সেখান থেকে আমরা তাদের খাচ্ছি। এইভাবে একটা খাদ্য শৃঙ্খলের মাধ্যমে সেই গ্লুকোজ জাতীয় খাবারটা আমাদের কাছে অবধি এসে পৌঁছায়, এবং সূর্যের যে রশ্মি যে অ্যাবজর্ব করছে সেটাও কিন্তু আমাদের কাছে এসে পৌঁছায়। এই একটা খাদ্য শৃঙ্খল বা আমরা বলতে পারি একটা ইকোসিস্টেমের মাধ্যমে আমরা প্রত্যেকটা প্রাণী একে অপরের ওপর নির্ভরশীল, এবং গাছের প্রতিও আমরা একইভাবে নির্ভরশীল। তাহলে ইকোসিস্টেমটা আমাদের বুঝে নিতে হবে প্রথমে, আশা করি বোঝা গেছে ইকোসিস্টেমটা। এবার চলে আসবো আমাদের পরিবেশে থাকতে গেলে আমাদের প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে, তো সেই প্রাকৃতিক সম্পদগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা যেহেতু প্রথমে প্রচুর আমাদের পরিবেশে প্রচুর গ্যাস বর্তমান রয়েছে, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, অন্যান্য আদার্স অনেক গ্যাস রয়েছে, তো সেইগুলো কিন্তু আমাদের সম্পদের মধ্যে পড়ছে, যেমন বায়ুর মধ্যে সেই গ্যাসগুলো পড়ছে। তো মাটি, মাটি একটা অমূল্য সম্পদ, যেখান থেকে গাছেরা খনিজ লবণ, জল যেটা গ্রহণ করছে এবং সেটা সালোক সংশ্লেষে কাজে লাগিয়ে গ্লুকোজ জাতীয় খাবার তৈরি করছে, এবং সেই খাদ্যই খাদ্য শৃঙ্খলের মাধ্যমে বলতে পারি ইকোসিস্টেমের মাধ্যমে আমাদের শরীরে বা অন্যান্য প্রাণীদের শরীরে এসে পৌঁছাচ্ছে। তো আরও যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে জল, জল ছাড়া আমরা বাঁচতে পারবো না, জল জীবন আমরা জানি যে সেইটা হচ্ছে প্রাকৃতিক সম্পদের মধ্যে একটা, এবং উদ্ভিদ, উদ্ভিদের ওপর আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে কিন্তু নির্ভরশীল, কারণ উদ্ভিদরা জানো যে সূর্যের রশ্মিকে কাজে লাগিয়ে, কার্বন ডাই অক্সাইডকে কাজে লাগিয়ে অক্সিজেন তৈরি করছে, এবং সেই অক্সিজেন আমাদের কতটা ইম্পর্টেন্ট, এবং তারা সালোক সংশ্লেষের মাধ্যমে যে গ্লুকোজ জাতীয় খাবার তৈরি করে সেটাও কিন্তু ইনডাইরেক্টলিভাবে আমাদের শরীরে এসে পৌঁছাচ্ছে। এবং আরও অনেক অনেক সোর্স রয়েছে, আমাদের বিভিন্ন জীবিকা রয়েছে যেগুলো আমরা অনন্য থেকে উপার্জন করে থাকি, ঠিক আছে, মধু, তারপরে কাঠ, এইগুলো আমরা বিভিন্ন জীবিকার সাথে অরণ্য কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, তো আমাদের প্রাকৃতিক সম্পদের মধ্যে এইগুলো কিন্তু পড়ছে। এবার চলে আসবো বায়ুমণ্ডলে যে বিভিন্ন গ্যাস রয়েছে সেইগুলোর পার্সেন্টেজ কি, এগুলো পরীক্ষায় আসে, তো চলো পার্সেন্টেজটা দেখে নিই। তো আমাদের পরিবেশে যে গ্যাসগুলো রয়েছে তার মধ্যে সব থেকে বেশি পরিমাণে যে গ্যাসটা আমরা পাবো সেটা হচ্ছে নাইট্রোজেন, যেটা 78% বায়ুতে থাকছে, মানে 77.17% আমাদের বায়ুতে রয়েছে, বলতে পারি মোটামুটি 78% মতো নাইট্রোজেন আমাদের বায়ুতে রয়েছে। অক্সিজেন রয়েছে 21%, এবং কার্বন ডাই অক্সাইড যেটা তিনটে আমাদের জানতে হবে, সেটা কার্বন ডাই অক্সাইড হচ্ছে 0.04 বা 0.037% কার্বন ডাই অক্সাইড রয়েছে। তাহলে আর বাদ বাকি অন্যান্য গ্যাস একদম অল্প পরিমাণে রয়েছে, তাহলে সব থেকে বেশি পরিমাণ যেটা রয়েছে সেটা হচ্ছে নাইট্রোজেন। তাহলে সব থেকে আমাদের বায়ুমণ্ডলে যে গ্যাসটা বেশি রয়েছে সেই নাইট্রোজেনের কিছু নিশ্চয়ই এমন কিছু ভূমিকা রয়েছে যেগুলো আমাদেরকে আমাদের প্রচুর প্রচুর প্রয়োজনও লাগছে, ঠিক আছে। তো চলো আমরা দেখে নিই নাইট্রোজেন, একটুখানি নাইট্রোজেনের ব্যাপার সম্পর্কে একটু আমরা জেনে নিই। তো নাইট্রোজেন হচ্ছে আমাদের
যে কোষ রয়েছে, আমাদের দেহ গঠন হয় কোষ দিয়ে, আমরা সবাই জানি। তো সেই কোষের যে ভিতরের অংশটা তাকে প্রোটোপ্লাজম বলে, এবং সেই প্রোটোপ্লাজম তৈরি হতে নাইট্রোজেনের ভূমিকা অপরিসীম। তাহলে আমাদের জীবদেহ তৈরির জন্য নাইট্রোজেনের একটা বিশাল বড় ভূমিকা রয়েছে। ঠিক আছে, এবার চলে আসবো নাইট্রোজেন চক্র কি। নাইট্রোজেন চক্র হচ্ছে বাতাসের যে নাইট্রোজেন, সেটা ডাইরেক্টলি আমরা কিন্তু আমাদের দেহে নিতে পারি না, অ্যাবসর্ব করতে পারি না। তার জন্য কিছু ব্যাকটেরিয়া, জীবাণু তার প্রয়োজন হয়। তো নীলাভ সবুজ শৈবালেরও প্রয়োজন হতে পারে। কিছু ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, তারা কি করে, বায়ুর যে নাইট্রোজেন সেটাকে মাটিতে আবদ্ধ করে। ঠিক আছে, এবং সেই মাটিতে আবদ্ধ করার পরে, আমরা জানি যে উদ্ভিদরা মাটি থেকে খনিজ লবণ গ্রহণ করছে, এবং সেই সময় তারা এই যে নাইট্রোজেনটাকে আবদ্ধ করলো নাইট্রেট যৌগ হিসাবে, তারা কিন্তু সেটা উদ্ভিদের দেহে পৌঁছাচ্ছে। এবং উদ্ভিদ থেকে, আমি খাদ্য শৃঙ্খল আগেই বলেছি যে ইকোসিস্টেম, তার মাধ্যমে প্রত্যেকটা জীবের দেহে নাইট্রোজেন পৌঁছে যাচ্ছে, এবং জীবের মৃত্যুর পরে সেই নাইট্রোজেনটাকে আবার ব্যাকটেরিয়ারা, কিছু ব্যাকটেরিয়া রয়েছে, তারা কি করে, সেটা আবার বাতাসে মুক্ত করে দেয়। তাহলে বাতাসের নাইট্রোজেন একবার আমাদের শরীরে আবদ্ধ হলো, এবং আমাদের মৃত্যুর পরে সেই নাইট্রোজেন আবার বাতাসে মুক্ত হয়ে গেল। এইটা হচ্ছে একটা সাইকেল, সেটাকে বলছে নাইট্রোজেন চক্র। আশা করি বোঝা গেছে। আচ্ছা, এবার আসবো যে নাইট্রোজেন চক্র যেটা রয়েছে সেটা আমরা একটু ডিটেলসে পড়বো। তো প্রথমে, একদম প্রথমে দেখো যে বাতাসের নাইট্রোজেন, যেটা কিছু ব্যাকটেরিয়া রয়েছে যারা মাটিতে নাইট্রেট লবণ রূপে আবদ্ধকরণ করছে, নাইট্রেট লবণ রূপে, এবং সেই নাইট্রেট লবণ উদ্ভিদের শরীরে যাচ্ছে, উদ্ভিদ থেকে প্রাণীর শরীরে যাচ্ছে, এবং জীবেরা যখন মৃত হয়ে যাচ্ছে বা রেচন পদার্থ ত্যাগের করছে, তখন সেই নাইট্রেট লবণটাকে কিছু ব্যাকটেরিয়া রয়েছে, তারা কি করে, অ্যামোনিয়ায় কনভার্ট করে দিচ্ছে। এইটাকে বলে অ্যামিনিফিকেশন। কিছু ব্যাকটেরিয়া আছে যারা অ্যামোনিয়ায় কনভার্ট করে নাইট্রেট লবণটাকে, তা বলে অ্যামিনিফিকেশন। অ্যামিনিফিকেশন যারা, যেসব ব্যাকটেরিয়া করছে, তাদের অ্যামিনিফাইং ব্যাকটেরিয়া বলে। এবং ব্যাকটেরিয়ার নামগুলো আমি এক্ষুনি বলে দেবো, সেগুলো তোমাদের লিখে নাও বা বইতে আছে, দাগ দিয়ে নাও। আচ্ছা, অ্যামোনিয়া থেকে নাইট্রাইট, কিছু ব্যাকটেরিয়া রয়েছে নাইট্রাইটে কনভার্ট করে দিচ্ছে অ্যামোনিয়াটাকে, তাহলে সেই পদ্ধতিটাকে বলে নাইট্রিফিকেশন। আর যেসব ব্যাকটেরিয়ারা করছে, তাদের নাইট্রিফাইং ব্যাকটেরিয়া বলছে। এবং সেই নাইট্রাইটটাকে আবার বায়ুমণ্ডলে মুক্ত নাইট্রোজেনে কনভার্ট করে দিচ্ছে ডি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, এবং পদ্ধতিটার নাম ডি নাইট্রিফিকেশন। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের বায়ুমণ্ডলের নাইট্রোজেন আমাদের শরীরে আবদ্ধ হচ্ছে, এবং তারপরে আমাদের মৃত্যুর পরে সেটা আবার বায়ুমণ্ডলে পৌঁছে যাচ্ছে। এইটাকে বলছে নাইট্রোজেন চক্র। তোমরা একটা কাজ করো, এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও এবং এটা লিখে নাও। লিখে নিলে আমার মনে হয় যে তোমাদের বোঝার জন্য খুব সুবিধা হবে। চলে আসবো ব্যাকটেরিয়ার নামগুলো, যদি বইতে না থাকে তো বারবার বলছি, একটু লিখে নাও। তো অ্যামিনিফাইং ব্যাকটেরিয়া যেটা রয়েছে, সেটার উদাহরণ হচ্ছে সিউডোমোনাস, আর একটা হচ্ছে ব্যাসিলাস। নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে নাইট্রোসোমোনাস আর নাইট্রোসক্রাস। ঠিক আছে, তারপর চলে আসবো ডি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, যার উদাহরণ হচ্ছে থায়োব্যাসিলাস আর মাইক্রোকাক্রাস। আর ব্যাসিলাসও ডি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ। এবার আমরা এই যে নাইট্রোজেন যে আবদ্ধকরণ হচ্ছে, সেটা তিনভাবে হতে পারে। একটা হচ্ছে প্রাকৃতিক পদ্ধতি। প্রাকৃতিকভাবে যখন ঝড় বৃষ্টি হয়, বজ্রপাত হচ্ছে, বৃষ্টিপাত হচ্ছে, তখন আমাদের বাতাসের নাইট্রোজেন মাটিতে নাইট্রেট লবণ হিসাবে আবদ্ধকরণ হয়। সেটা প্রাকৃতিকভাবেই হচ্ছে, সেটাকে বলে প্রাকৃতিক পদ্ধতি। তো পদ্ধতিটা একটু সোজাভাবে ছবি দিয়ে দেখিনি, চলো। তো যখন আমাদের বজ্রপাত হচ্ছে, যখন প্রচুর বিদ্যুৎ চমকায়, তখন বাতাসে যে নাইট্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড তৈরি করছে। ঠিক আছে, এবং সেই নাইট্রিক অক্সাইডটা
অক্সিজেনের সাথে যুক্ত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করছে, ঠিক আছে? নাইট্রোজেন ডাইঅক্সাইড যখন বৃষ্টির জলের সাথে মিশছে তখন নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড তৈরি করছে, ঠিক আছে? এবং এই অ্যাসিডগুলো যখন মাটিতে পড়ছে, ধরো নাইট্রিক অ্যাসিড মাটিতে যখন পড়ছে, মাটিতে রয়েছে ক্যালসিয়াম, ক্যালসিয়াম কার্বনেটের সাথে যুক্ত হয়ে তৈরি করছে ক্যালসিয়াম নাইট্রেট। আশা করি এইভাবে ছবি দিয়ে বুঝতে সুবিধা হচ্ছে। কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই জানাবে, যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য, ঠিক আছে? যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর একটা লাইক করে দিও। তাহলে পরের পাঠে চলে আসবো। এইভাবে প্রাকৃতিকভাবে নাইট্রেট লবণ বা যৌগটা মাটিতে আবর্তিত হলো। এবার জৈবিক পদ্ধতি মানে যেসব ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল আছে, তাদের মাধ্যমে কিভাবে আবদ্ধ হচ্ছে দেখো। ব্যাকটেরিয়ার নামগুলো আমি দিয়ে দিয়েছি একটা চার্ট করে। তো সেখানে কিছু মুক্ত ব্যাকটেরিয়া রয়েছে, কিছু বায়ুজীবী ব্যাকটেরিয়া রয়েছে যেমন অ্যাজোটোব্যাক্টর, অবায়ুজীবী ব্যাকটেরিয়া যেমন হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, ঠিক আছে, শালক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া, স্পাইরিলাম, এরকম ব্যাকটেরিয়ার নামগুলো একটু দেখে নেবে। আচ্ছা, এবার চলে আসবো যে কিছু শিম্বকোত্তীয় উদ্ভিদ রয়েছে যেমন মটর, শিম, ছোলা, এইসব গাছের মূলে কিছু গুটি দেখা যায় যাদের অর্বুদ বলে, ঠিক আছে? সেই অর্বুদে লেগ হিমোগ্লোবিন থাকে যেটা একটু লালচে লালচে দেখতে হয়। সেই লেগ হিমোগ্লোবিন থাকার জন্য কিছু ব্যাকটেরিয়া রয়েছে, মিথজীবীয় ব্যাকটেরিয়া যেমন রাইজোবিয়াম, তাদের শরীরে বাসা বাঁধে এবং তাদের মূলে বাসা বাঁধে এবং তারা নাইট্রোজেনটাকে অ্যামোনিয়া রূপে আবদ্ধকরণ করে। তার ফলে কি হয়, সেই গাছটার উপকার হচ্ছে, তারা পুষ্টি সংগ্রহ করতে পারছে এবং ও যে রাইজোবিয়াম তারও একটা উপকার হচ্ছে, সে তার মূলে থাকতে পাচ্ছে, বাসস্থান পাচ্ছে, ঠিক আছে? তো এই সম্পর্কটাকে মিথজীবীয় সম্পর্ক বলে। তো এইভাবে আমরা বলতে পারি যে একটা মিথজীবীয় সম্পর্কের মাধ্যমে নাইট্রোজেনটা গাছে আবদ্ধ হচ্ছে রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার মাধ্যমে। এবার চলে আসবো কিছু জলজ ফার্ন রয়েছে যেটা অ্যাজোলা আমরা বলতে পারি, কিছু পাতার মতো দেখতে ফার্ন যেগুলো চাষবাসের আগে এইটা চাষ করা হয়, কারণ অ্যাজোলাতে অ্যানাভিনা বলে কিছু নীলাভ সবুজ শৈবাল যেগুলো রয়েছে সেগুলো বাসা বাঁধে পাতায় এবং একই কাজ করে, নাইট্রোজেনকে আবদ্ধকরণ করে, তার ফলে জমির উর্বরতা বেড়ে যায়। তো এইভাবে আমরা নামগুলো মনে রাখবো। তো এখানে আমি একটা চার্ট দিয়ে দিয়েছি, বোঝানোর কিচ্ছু নেই, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। নিয়ে এখানে নীলাভ সবুজ শৈবাল যেমন নষ্টক, অ্যানাভিনা, এগুলো কোন গাছে বাসা বাঁধছে সেটা আমি দিয়ে দিয়েছি এবং ব্যাকটেরিয়া কিছু রয়েছে সেইগুলো কোন কোন গাছে বাসা বাঁধে সেইগুলোও আমি দিয়ে দিয়েছি। তো তোমরা সেখান থেকে এটা কালেক্ট করে নিতে পারো। আচ্ছা, এবার চলে আসবো যে দুটো পদ্ধতি বলেছি, একটা এবার বলবো শিল্পজাত পদ্ধতি। মানে হচ্ছে শিল্পের ইন্ডাস্ট্রির মাধ্যমেও কিন্তু আমাদের নাইট্রোজেন পরিবেশে বৃদ্ধি পেয়ে চলেছে। যেমন আমরা বলতে পারি যে শিল্পের মাধ্যমে কিভাবে কিছু কারখানা আছে যেখানে নাইট্রোজেন ঘটিত সার যেগুলো তৈরি করা হচ্ছে সেগুলো মাটিতে মিশছে, সার হিসাবে যেহেতু ব্যবহার করা হচ্ছে মাটিতে মিশছে এবং সেটা মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি ঘটাচ্ছে, ঠিক আছে? নাইট্রোজেন সার পরিবেশে বেশি ব্যবহৃত হলে সেটা আবার দূষণ ঘটিয়ে দেবে, তো সেটা আসছি আমি পরে। তো নাইট্রোজেন সার এইভাবে ব্যবহৃত হচ্ছে এবং পরিবেশে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এইভাবে। আচ্ছা, এবার নাইট্রোজেন চক্রের তাৎপর্য কী? নাইট্রোজেন চক্রের ফলে পরিবেশে নাইট্রোজেনের ভারসাম্য বজায় থাকছে এবং আমাদের কোষ তৈরির জন্য নাইট্রোজেনের একটা ভূমিকা আছে। তো সেইটা হচ্ছে নাইট্রোজেন চক্রের তাৎপর্যের মধ্যে আমরা এই দুটো দিতে পারি। আচ্ছা, মানুষের কিছু ক্রিয়াকলাপ রয়েছে যেগুলোর ফলে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পেয়ে যাচ্ছে এবং বায়ু দূষণ ঘটাচ্ছে, ঠিক আছে? বিভিন্ন দূষণ ঘটাচ্ছে, তো সেটা কীরকম? আমরা বিভিন্ন যে নাইট্রোজেন ঘটিত সারগুলো ব্যবহার করছি সেগুলো পরিবেশে বেশি ব্যবহার করা, ইউজ করা উচিত না,
কারণ সেটা গ্রিন হাউস গ্যাস যেটা নাইট্রাস অক্সাইড তৈরি করে দিতে পারে এবং সেটা বায়ুর জন্য বা পরিবেশের জন্য খুবই ক্ষতিকারক, যেটা পরিবেশে বায়ু দূষণ ঘটাচ্ছে। ঠিক আছে, তো এই গ্যাসগুলো মোটেই আমাদের ভালো না, মানুষের ক্রিয়াকলাপের জন্য হচ্ছে, এবং অ্যাসিড বৃষ্টি যেটা হচ্ছে অম্লের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে পরিবেশে। পরিবেশে জলে বলতে পারি, মাটিতে বলতে পারি, অম্লের পরিমাণ প্রচণ্ড পরিমাণে বেড়ে যাচ্ছে অ্যাসিড বৃষ্টির প্রভাবে আর কি। অম্লের পরিমাণ বেড়ে যাওয়া মোটেই ভালো না, মাটিতে অ্যাসিডের ভাগ বেড়ে যাচ্ছে, নদীতে অ্যাসিডের ভাগ বেড়ে যাচ্ছে। তো এইগুলো আমাদের নাইট্রোজেন পরিবেশে বেশি যদি উৎপন্ন হয়ে যায় বা বেশি থাকে তাহলেও কিন্তু প্রবলেম। সেই জন্য নাইট্রোজেন চক্রটা আমাদের সাহায্য করে পরিবেশে নাইট্রোজেনটাকে ভারসাম্যটা বজায় রাখার জন্য। তাহলে আজকে এইটুকুই থাক, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।